কেমন আছে রে বোন আমার, হতে হতে না হতে পারা ভগ্নিপতিটা? হুম, ও ভালো নেই বুঝি। আহারে, একমাত্র মেয়ে, আরে বেচারি কি কষ্ট না পাচ্ছে। তোর কিন্তু ওর পাশে গিয়ে দাঁড়ানো উচিত বোন, তাই না বল? বিপদ তো শুধু একা আসে না, সঙ্গে মাস্ত তো ভাইকে নিয়েও কিন্তু আসে। থ্যাংক ইউ ফর দ্য পার্স। দাদা এই কথাটা বললো কেন? তবে কি পালক কোনো বিপদে পড়তে চলেছে? দিদি, কি হয়েছে দিদি? দেখুন না, এই বেবি ফুডটা আমি এনাদের এখান থেকে কিনে নিয়ে গিয়েছিলাম। বাড়ি নিয়ে গিয়ে ছেলেকে খাওয়াতে হুড় হুড় করে বমি করে দিল। পরে খেয়াল করে দেখলাম এ তো এক্সপায়ার করে গেছে। দিদি আপনি কেমন আছেন? ভালো আছি, আপনি? আমাদের আর ভালো থাকা, সেদিন গন্ডগোলের মধ্যে তো আপনার সাথে ঠিকভাবে কথা বলাই হলো না। বড় উপকার করেছিলেন আপনি আমার, আপনি না থাকলে তো ওরা আমাকে ভাগিয়েই দিত। আমি আসি। হ্যাঁ, না দাঁড়ান, মধু কেমন আছে? মধু, ওর কথা আর বলবেন না দিদি, ছেলেটা না বড্ড ভোগা ভুগছে। এই তো কদিন আগেই জ্বর থেকে উঠলো, ওকে বাড়িতে ঘুম পাড়িয়ে রেখে আমি কাজে বেরোলাম। আপনি মিথ্যে কথা বলছেন, মধু বাড়িতে নেই, স্কুলে গেছে, আর আপনি ওকে স্কুল থেকে আনতে যাচ্ছেন। সেদিন ডিপার্টমেন্টাল স্টোরে মিথ্যে কথা বলে কেন ঝামেলা বাঁধিয়েছিলেন? আমাকে ছেড়ে দিন, আমার দেরি হয়ে যাচ্ছে। দাঁড়ান, চুপ করে এখানে দাঁড়ান। এই কাজটা করার জন্য কে পাঠিয়েছিল আপনাকে? তোকে বললাম চার আনা ব্যাক্টিং করতে, তুই একেবারে বারো আনা উপরে দিবি। চুপ করে থাকবেন না। যে কোম্পানির বদনাম করার জন্য আপনি এই কাজটা করেছেন, সেই কোম্পানির মালিক কিন্তু দময়ন্তী চ্যাটার্জি। আপনার নাম ঠিকানা যদি আমি ওনাকে দিয়ে দিই না, আপনাকে সোজা জেলে নিয়ে যাবে। আর যদি সত্যি বলেন তাহলে কিন্তু আপনি বেঁচে যাবেন। টাকার খুব দরকার ছিল দিদি, তাই কাজটা করতে বাধ্য হয়েছিলাম। এরকম একটা কাজ করার জন্য আপনাকে কে টাকা দিয়েছিল? দিদি সেই নামটা আমি আপনাকে বলতে পারবো না, ওরা জানলে আমাকে মেরে ফেলবে দিদি। আর না বললে আমি আপনাকে ছাড়বো না, সোজা থানায় নিয়ে যাব, তারপর দময়ন্তী চ্যাটার্জিকে ফোন করব। কি হয়েছে দিদি? কিছু না, আমি আসলে ওনার সঙ্গে একজনকে গুলিয়ে ফেলেছিলাম। আচ্ছা ঠিক আছে। দেখা যখন পেয়েছি তোমাকে তো এত সহজে ছাড়বো না মধুর মা। তুমি আমাকে সেই লোকটার কাছে নিয়ে যাবে যে এই খেলাটা খেলছে। এবার না হয় নেভার। এখনই ফোন করো, রাখছি।
ফোনটা ধর পূর্ণা, এই ফোনটায় আমার সৌভাগ্য আর তোর দুর্ভাগ্য একসঙ্গে আসছে। হ্যালো, আমার পার্সেল এসছে। হ্যাঁ ঠিক আছে, আপনি গার্ডের কাছে রেখে দিন, আমি নিয়ে নেব। মানে আমাকেই সাইন করে নিতে হবে? কনফিডেন্সিয়াল। ওকে, আমার তো কোনো পার্সেল আসার কথা ছিল না। আরে একটু হলে গুড হয়ে যেত, কিন্তু এখন ব্যাড আফটারনুন। প্ল্যান বি কি রে রিজু? ভারী ব্যাগ হাতে লাগছে তো, ঢোকার আগে বাড়িতে একটা ফোন করতে পারতিস, কোনো একটা অ্যাটেন্ডেন্টকে পাঠিয়ে দিতাম, নাহলে আমি নিজে আসতাম। কি বোকা ছেলে বলো তো, জিম করে করে না তোর মাথা একদম বুদ্ধি খেলছে না? না এখানে রাখতো, এখানে রাখ। এ বাবা, সার্কিট বোর্ড পুরো উড়ে গেছে রে। হ্যাঁ, এটা কিচ্ছু কাজ করা যাবে না। তোর পিসির ল্যাপটপ, কাজের ল্যাপটপটাকে নষ্ট করে ফেললি। হ্যাঁ রিজু, কেউ নেই বাইরে, বলছে নাকি পার্সেল এসছে। কি রে, তোরা এখানে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? কি হয়েছে? কি আর হবে, তোর আদরের ভাইপো, ওই দেখ ওইগুলো ওখানে রাখতে গিয়ে ওই জুসের গ্লাসটাকে ফেলে দিয়েছে তোর ল্যাপটপের ওপর। তোর ল্যাপটপ একটু আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, আমরা এক মিনিটে নীরবতা পালন করছি। কি বলছিস বলতো তোরা? পিসি আমি একদম বুঝতে পারিনি, মানে এই ল্যাপটপটার পাশে জুসের গ্লাসটা ছিল আর এই শপিংয়ের ব্যাগগুলো ওটাতে লেগে পুরো গ্লাসটা উল্টে গেছে। পিসি আই এম রিয়েলি সরি, আমি সমস্ত ডেটা রিকভার করে দেবো। আমার ফ্রেন্ড আছে, ও ল্যাপটপ রিপেয়ার করে। তুমি প্লিজ আমাকে একটা চান্স দাও। আমি ইটস ওকে রিজু, কুল ডাউন, অ্যাক্সিডেন্ট তো একটা, এটা আমার হাতেও হতে পারতো। ঠিক আছে, চিন্তা করো না, আমি দেখছি কী করা যায়। শুধু আমার একটা আর্জেন্ট মেইল করার ছিল বৌদিকে, সেটা ফোনেও করা যাবে না, এটাই চিন্তার আর কিছু না। বাট ইটস ওকে, ডোন্ট ওয়ারি, আমি দেখছি কি করা যায়। এ বাবা রে বাবা রে বাবা রে, যা এ ল্যাপটপ না কল দেখ। প্ল্যান সি, পিসি মনে হয় খুব আপসেট হয়ে গেছে। আপসেট হবে না বলো? হ্যাঁ, কত ইম্পর্টেন্ট একটা ইমেল করার ছিল, সেটা এখন করতে পারবে না? বাবা এখন কি করা যায় বলো। তোর বাবা আছে? ম্যাম হু না, সব ফিক্স করে দেবো, আমরা একটুখানি কনসাল্ট করে নিই, ঠিক আছে? মা যাও, ঘরের মেয়ে ঘরে ফিরে যাও, দেখছো তো এখন এখানে পুরো কেসটা ঘেঁটে ঘ হয়ে আছে। হ্যাঁ যাও, বাড়ি যাও। ওকে আঙ্কেল, বাই 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 রিজু। আরে তুই আবার ভাই বলছিস কি? আমি না তোর পিসির ভাই, তুই এরকম একটা কাজ করে ফেলেছিস, আমার কোনো কাজ নাই। চল আজকে সন্ধ্যেবেলা জিম না করে আমরা ল্যাপটপ নিয়ে বসবো, চল আমরা সারিয়ে তুলবো, চলো বাবা চলো।